আসসালামু আলাইকুম, সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমি ভোর থেকে দুপুর পর্যন্ত কি কি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখন আমার চুলো জ্বলে গেছে, এখন প্রায় 4:30 মতো বাজবে। এদিকেও হাঁড়িতে হচ্ছে আর এখনও চলে যাচ্ছে, এখন প্রায় 6টা বাজবে। অনেক কিছুই আমি উঠাইনি, ভিডিও করিনি কো না। ও এখন চলে গেল, এবার আমি বাকি কাজগুলো করব। আমি সব কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি কো, একা হাতে অনেক কাজ করতে হয়। তাই এখন আমি সিঙ্গারার তরকারি চাপিয়েছি, সেটাও চাপা দিয়ে রেখে গেলাম। এখন আমি কাচাকুচি করে নেব আর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। একা হাতে আমি কি কি করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না কো। এই যে জামা কাপড়গুলো এখানে মনে হচ্ছে অল্প, বাথরুমে এখনও আছে, কেচে নিই, পরে আবার কথা হবে। দেরি হয়ে গেছে, মাদ্রাসা যাবো। ওটো ওটো শোনা, অটো ময়না, অটো 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 অটো, সেই নতুন বক্স নিয়ে মাদ্রাসা যাবে না? তাহলে অটো অটো, অনেক দেরি হয়ে গেছে, চলো চলো তো শোনো, অটো 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 চলো, যাও চল যাও। আমি তো বাইরে রেখে আসি। এই তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বাথরুমে পাঠালাম, বিরাস করিয়ে দেব। মেয়ের ওদিকে দুধও গরম হয়ে গেছে, আর এইদিকে দেখুন জামা প্যান্টগুলোও কেচে রেখে দিয়েছি, আর ওইদিকে সিঙ্গারা তরকারিটাকেও একবার করে নাড়ছি, আর একবার করে ঘর ঝাঁট দিচ্ছি, মেয়েকেও দেখছি। সব রকমই আমি এক হাতে করি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যে একটা মেয়ে চাইলে সব কিছুই পারে। এই যে আমি এখন মনার জন্য সকালের খাবারটা রেডি করছি, রেডি করতে গিয়ে দুধটা পড়ে গেছে। দরজার কাছে কে খাবে যা, এনে ধর। এখন 6:45 মতো বাজে, এখন আমার সিঙ্গারা তরকারি নামানো হয়ে গেছে। এখন চুলাটা চাপিয়ে দিয়ে মোনাকে আমি মাদ্রাসায় দিয়ে যাচ্ছি। ও খুব রেগে আছে, সকালে ঘুম থেকে উঠতে চায় না কো। চলুন মোনাকে মাদ্রাসায় দিয়ে আসি একটু। আমি একা হাতে কী কী করি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সামান্য ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নেই কো, আর আমি কি বলবো, কোনো কাজই ছোটো নেই। আশা করি সবাই নিজে নিজে একটা করে হাতের কাজ করা দরকার। আর এই যে আমি এখন মাদ্রাসা থেকে চলে এসেছি ওকে দিয়ে, এখন একটু আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি, একটু সানস্ক্রিন নিয়ে নিচ্ছি হাতে। এখন আমার অনেকটা টাইম আমাকে চুলোর কাছে থাকতে হবে। আমি ভোরে অজু করে নামাজ পড়ার সময় একবার সানস্ক্রিন ব্যবহার করেছি, আবারও একবার দিচ্ছি। তারপরে আমি ও কিচেনে যাব, ওদিকে আমার অনেক কাজই হচ্ছে, গ্যাসেও হচ্ছে, আবার বাইরে চুলোতেও হচ্ছে। আর আমার ভিডিওর মধ্যে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার আকে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্টে ভিডিও বানাতে উৎসাহিত পাই, আর আমার এত কাজের মধ্যে আমি চাই ভিডিও বানাতে, একটু আমার পরিবারের পাশে দাঁড়াতে। আপনারা তো ভিডিওটা দেখে সবই বুঝতে পারেন। বলুন চলুন কিচেন থেকে ঘুরে আসি। এই যে দেখুন আমার ঘরে পুছা টুচা সব লাগানো হয়ে গেছে, বললে বিশ্বাস করুন। এখন খুব জোর হলে 7:30 বাজবে হয়তো, তাও হবে না। ভাতও বসানো হয়ে গেছে। আজকে আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমারও প্রচণ্ড কাজের চাপ। ভিডিও রান্না বান্না দেখালে পরে খুব দেরি হয়ে যাবে। সকালের খাবারও আজকে স্কিপ করলাম, আপনাদের ঘর দেখালাম না, আমি হোটেল থেকে এনেছিলাম। ওদিকে ছোলাটাও হয়ে গেছে, এবার ছোলাটাকেও আমি উঠিয়ে নেব। ছোলাটাকে উঠিয়ে নেওয়ার পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, তারপরে আবার বাকি কাজটা করে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার মনে হয় সবার একটা নিজে নিজের হাতে কাজ করা দরকার। এখনকার যা টাইম এসেছে, সারা সংসারের খরচ, কিছু মনে করবেন না বললাম বলে। এরপর আমি কড়াইটাকে এখন নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে খাজার জন্য এখন আমি রস করতে দেব। খাজার জন্য এই যে রসটাকে আমি বসিয়ে দিচ্ছি, আর আমি বেশিরভাগই সব কিছু চুলোতে করি, গ্যাসেতে একটু কম করি। অনেক জ্বালানি আছে ওর জন্য। এখন আমি এই যে এর মধ্যে চিনি দিয়ে আছে আর পানি, এবার ওটাকে গলিয়ে নেব। গলানো হয়ে গেলে, চিনিটা গলে গেলে আমি ওটা চাপা দিয়ে চলে যাব ঘরে রান্না করতে।
মনাও মাদ্রাসা থেকে চলে আসবে। আজকে আমার সকালে খাবার বানানো হয়নি, খুব দেরি হয়ে গেছিলো হোটেল থেকে। পরোটা আর তরকারি নিয়ে এসেছিলাম, ওই আমরা সকালে খেয়েছি। আর এখন আমি এটাকে চাপা দিয়ে রান্নার কাছে চলে যাব। আর আমি একা হাতে আমার মেয়ে সামলে ওকে টাইম মতো মাদ্রাসায় পৌঁছানো, স্কুলটা ওর পাপা পৌঁছে দেয়, সব করে সমস্ত কিছু আমি টাইম মেনটেন করে কিভাবে কাজ করি। আশা করি আপনারা ভিডিওটা দেখলে আপনারাও একটু সহজ হয়ে যাবে আপনাদের কাজগুলো। আবার পরে কথা হবে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। এই যে এখন আমি সিঙ্গারা বানাতে বসে পড়েছি, আমার মেয়েকে খাইয়ে মাখিয়ে চান করিয়ে স্কুল পাঠানো হয়ে গেছে। এই যে সিঙ্গারা বানাবো, খাজা বানাবো, প্রথমে আমি খাজাটা বানিয়ে নেব, তারপরে সিঙ্গারা বানাবো। ওইদিকে তো আমি দেখালাম যে ভিজা কাপড় দিয়ে, দেখবেন আপনারা আমি দেখাচ্ছি, এখানে পিঁড়ে বেলুন তেল যা যা লাগে ছুরি সব নিয়েছি। এখানে 3 কেজি আটা মিশিয়ে গুচি কাটা আছে, এটা আমি খাজা বানাবো, ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। আমি খাজাটা বানিয়ে নিই, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নাহলে ক্যামেরা অন করে যদি কাজ করি খুবই দেরি হয়ে যাবে, ওর জন্য কেউ কিছু মনে করবেন না কো, আর ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ওর জন্য আমি সমস্ত কিছু ভিডিও করতে পারিনি কো। খাজাটা বানিয়ে নিয়ে পরে আবার দেখা হবে। খাজাগুলো এইভাবে করে রেডি করে রেখেছি, ও আসবে যখন ওকে আমি বেলে বেলে দিচ্ছি আর ও ভেজে নিচ্ছে। আর পিছনে এই তো রস রাখা আছে, কিছু খাজা কুচিয়ে পড়ে গেছে, তাই এইদিকে খাজাও কিছু রাখা আছে রেডি হয়ে। আর ও আনচার রসে দিচ্ছে, আর আমি রস থেকে উঠি উঠি রেখে দিচ্ছি। এবার আমি সিঙ্গারাটাও বানিয়ে নিই, পরে আবার কথা হবে। এখন প্রায় 11:30-12 বাজতে চললো, আর আমাকে কতগুলো এখন সিঙ্গারা বানাতে হবে দেখুন। কিছুটা গুচি কেটে নিয়েছি, কিছুটা পরে কাটবো, এখন বানিয়ে নিই সব। এখানে আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, আর সিঙ্গারাগুলো আমি একাই বানাই, ও পারে না সিঙ্গারা বানাতে, মুড়াতে ও ভেজে টেজে নেয়, আর আমি সমস্ত কাজ রেডি করে দিই, ও সেল করে আসে ভেজে নেয়। একটাও থালা বাসন কিন্তু আমাকে ধুতে হয় না, সত্যি বলছে আমার হাজবেন্ড সব থালা বাসনগুলো ধোয়। আর এখানে আমি কিছুটা খাজা আছে দেখুন কতটা রসালো, আর কিছুটা আমি প্যাক করে দিয়েছি, আমি সব রেডি করে দিই, আর ও বিকালে বেঁচে আসে। এটা বলতে আমার লজ্জা নেই, এটা থেকেই আমাদের পেটের ভাত হয়। আপনারা দোয়া করবেন যেন আমি ব্যবসাটা বড় করতে পারি। চলুন কিচেনে গিয়ে একটু দেখাই, দেখুন কিচেনের অবস্থাটা। এখন আমি ইয়ে করবো, এই যে সরি, এই মিষ্টিগুলো সব আমি প্যাক করে দেবো, এই যে খাজাগুলোও আমি প্যাক করে দিয়েছি, তাহলে ওর সুবিধা হবে ব্যবসায় বার হওয়ার সময়তে। আর ও একটু বাজারে গেছে, চলুন মিষ্টিগুলো প্যাক করে নিই। আর এইদিকে দেখুন রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি হয়েছে, আমার রসগোল্লার ভিডিও দেওয়া আছে, যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখতে থাকুন। মিষ্টি প্যাক করার পর আমি কি রান্না করছি সেটাই দেখানো হয়নি। এই যে দেখুন এখানে সাম্বার করেছি, যদি আপনাদের এই রেসিপিটা দেখতে চান আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করবো। এখানে বটবটি ভেজেছি, আর ওদিকে ডিমটাও সিদ্ধ করে রেখেছি, মনা মাছ পছন্দ করে না ওর জন্যে। আর বটবটি ভাজাটা দেখছেন তো দেখতে কত সুন্দর হয়েছে, আর এখানে মাছের তান্দুরি করে রেখেছি, ওটাও খাবো। এখন গরম গরম ভাত খেয়ে নেবো, আমার নামাজ হয়ে গেছে, গোসল হয়ে গেছে। আর এখানে পাঁপড়ও আছে, পাঁপড়টাকেও ভেজে নেব খাওয়ার সময়। এখানে কটা ধসা করা আছে। আর এখন বিকালবেলা আমার বিকেলবেলা বলছি, এখন আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে আমি এখন এগুলো সব এখন রেডি করে রেখে দিচ্ছি, অল্প একটু চিকেন নিয়ে চিকেন পকোড়ার জন্য ফ্রিজে রেখে দেবো, মনা বিকেলবেলা আসবে তখন ওকে গরম গরম ভেজে দেবো আর জুস বানিয়ে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক কিছু দেখানোর আছে কিন্তু দেখাতে পারলাম না কো, আপনারা ধৈর্য সহকারে হয়তো দেখতে পারবেন না, তাই যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।